नमस्कार बंधुरा, व्यंजन पर्णे आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमी आपनादेर साथे सर्षे कातला रेसिपिटी शेयर करछी। एर जोन्नो आमी 6 पिस कातला माछ निएछी। माछेर पिसगुलोते सामान्य हलुद गुड़ो, नून ओ हाफ चा चामच लंकार गुड़ो दिए मेखे निएछी। 2 चा चामच कालो सर्षे ও 2 চা চামচ সাদা সরষের সাথে 2 কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, পেঁয়াজ 2টোকে কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের টমেটো, লাগছে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। এবার কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা মাছের পিসগুলো ভেজে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠগুলো ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি মাছের পিসগুলো ভেজে নেব। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে ও কাঁচা লঙ্কা। 10 সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করার পর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচেরও কম চিনি। এটি রান্নার টেস্টকে ব্যালেন্স করবে। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এদিকে পেঁয়াজও হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব টমেটো কুচি। পেঁয়াজের সাথে টমেটোকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে মশলার মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। সব কিছুকে একসাথে ভালো করে কষাতে হবে। তিন মিনিট ঢেকে কষাবো। তিন মিনিট পর ফিরে এলাম। টমেটো নরম হয়ে মশলার সাথে মিশে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই সময় হাফ কাপ গরম জল দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, সর্ষে বাটা দেওয়ার পর মশলাকে বেশিক্ষণ ভাজবেন না, এতে সর্ষে তেতো হয়ে যাবে আর তার ফলে ঝোলের স্বাদও খারাপ হয়ে যাবে। এক মিনিট মতো সময় কষানোর পর দিয়ে দেব ঝোলের পরিমাণ মতো গরম জল। আমি এখানে 1 কাপের মতো জল দিয়েছি। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব শেষে দেব 2 কাঁচা লঙ্কা ও 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর
গরম ভাত বা পোলাওর সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই সর্ষে কাতলা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।